আমি জানতাম তোমার এইখানেই পাওয়া যাবে। তোমার লাগে একটা জিনিস নিয়ে আসি। কি জিনিস? নিজেই দেখলো। কই পেয়েছো? আজকে দাদার মৃত্যুবার্ষিকী, তাই সারা গ্রামের গরিব মিসকিনদের দাওয়াত করে খাওয়ানো হইতাছে, সেখান থেকে তোমার লেগে নিয়ে এলাম। আমি মিসকিন দেখে আমার লেগে খাবার আনছো? তুমি এমন করে কইতে পারলা? কয়দিন আগে তোমার ভাইয়েরা সম্পত্তি ভাগাভাগি করে তোমারে আলাদা করে দিল। তুমি এখন একলা মানুষ, কি খাও না খাও, বাসায় একটু ভালো মন্দ রান্না হয়েছে, তাই তোমার লেগে নিয়ে এলাম। অসুবিধা নাই, এগুলো তো মিসকিনদের জন্যই রান্না করা হয়েছে। দাও, আমি তো মিসকিন। তুমি কাল রাত থেকে কিছু খাও নাই? তোমার আমি এই খাওন দিতে পারি, তো একটা শর্ত আছে। কি শর্ত? আমিও তোমার লগে খাবো। দূর, এইটা হয় নাকি? তুমি বড় লোকের মায়া, আমার লগে বসে খান খাবো। কেন হইব না, অবশ্যই হইব। খারাও, আমি তোমার দেখাইতাছি। নাও এবার খাও। পাগল আছে? আনতে গেছিল, কিন্তু কথা কাটাকাটি নিয়া বিশাল মারামারি। তোর মেজো ভাই তোর বড় ভাইয়ের লাঠি দিয়া মাথা ফাড়ে হালাইছে। এত রক্ত আর রক্ত, এখন তো তোর বড় ভাই থানায় যাবো মামলা করতে, আর কালকে নাকি বিচার বইব। কি কইতেছো এইসব? আমার বাইজনের এইসব করবো কেন? কেন করবো তা তো জানি না, শুনছি তোর বড় ভাই মামলা করব, আর কালকে সকালে নাকি বিচার। বাইজান, ও বাইজান, ভাবি বাইজান তো বাড়িতে নাই। পথে একজন আমার এইসব কি কইলো, এইসব সত্য নাকি? উনি যে এত বড় একটা কাণ্ড করলো, তারপরও কোনো নিস্তার নাই। বাড়িতে আইসা আবার যে কই সইলা গেল, উনারে আমি কেমনে সামলায় রাখি? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। কেমনে ঠিক হইব? বড় ভাইজান যদি ওনার উপরে মামলা করে অ্যারেস্ট করে, তাহলে আমার কি হইব? তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। আমি দেখতেছি ভাইজানে কই গেল। তুমি এটা অনেক বড় অন্যায় করছো মিয়া। বড় ভাই যত বড় অপরাধী করুক না কেন, তুমি আমনে করে তার মাথায় বাড়ি দিতে পারো না। এখন তুমি আমগো সকলের সামনে তার পায়ে ধরে মাপ চাইবা। পা ধরে মাপ চাইলে কি সমাধান হইব? আমার মাথা থেকে যত রক্ত ঝরছে সেগুলো কি ফেরত আইব? তাহলে তুমি কি চাও? আমার চিকিৎসা বাবদ যত টাকা খরচ হয়েছে সব দিতে হইব, আর আপনাদের সবার সামনে স্বীকার করতে হইব যাতে কোনোদিন আমার বাড়ির আশেপাশে না আসে। সে যে আমার ভাই, আমি আজ থেকে ভুইলা গেলাম। দূর মিয়া, ভাইয়ে ভাইয়ে ঝামেলা হয়েছে, তাই বলে সম্পর্ক নষ্ট করবো নাকি? যে ভাই আমার মাথায় বাড়ি দিতে পারে, আমার এত বড় সর্বনাশ করতে পারে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি তার নামে অ্যাটেম্পট টু মার্ডারের কেস করবো। মামলাই যখন করবা, নাম করে রাখছো কেন? আমরা কেন এসেছি? আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, মামলা না হয় নাই করলাম, কিন্তু আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। সফিক যে সম্পত্তির লেগা আমার স্বামীর মাথা পাঠাইছে, সেই সম্পত্তি আমার স্বামীর নামে লেখা দেওয়া হোক, তাইলেই সঠিক বিচার হইব। সম্পত্তি? কিসের সম্পত্তি? আমার শাশুড়ির কিছু সম্পত্তি আছে, ওইগুলাই তো হাত করতে পারে নাই, এই কারণে আমার স্বামীর মাথা ফাটাইছে আমার দেওর। ভাবি, ওরা কিসের সম্পত্তির কথা কইতাছে? আমি আমার বাপের বাড়ি থেকে কিছু জমি পাইছি, আর আমার কিছু জমানো টাকা আর বিয়ের গয়না আছে। তার মানে এইসবের লাগে ভাইয়ে ভাইয়ে বিবাদ? হ্যাঁ,
দেখো ভাবি এখনো বাইচে আছে, উনি বাইচে থাকতেই তোমার সম্পত্তি নিয়ে এরকম কারাগারি শুরু করে দিছো। হ্যাঁ তোমাকে তো আল্লাহ কম দিছে, তারপরও তোমাকে লোভ যায় না? আমরা তাহলে টাকা পয়সা আর স্বর্ণ নিব, কি কও তুমি? ঠিক আছে, আমার তো আর একটা পোলা আছে, কি পাইবো? আবার কি লাগবে? বিয়া করে নাই, শাদী করে নাই, একলা মানুষ। বাবা যাওয়ানোর পরে যে পুরান বাড়ি হারে দিছে, এটাই তো বেশি। আমার টাকা পয়সা সোনা দানা কিছু লাগবে না, আমি শুধু আমার মায়ের ভাগ চাই। মায়ের ভাগ? তার মানে কি কইতে চাও তুমি? এতদিন ভাইজানের বয় কিছু কইতে পারিনি, আমি আমার মায়ের লগে থাকতে চাই। হয়তো আমার ভাইজানকে মতো আমি টাকা পয়সা ইনকাম করি না, হয়তো তাকে মতো আরামসে রাখতে পারব না, কিন্তু আমি আমার মায়েরে আমার লগে রাখতে চাই। আমার মায়ের মুখের দিকে তাকাইলে আমার সব দুঃখ কষ্ট মাটি হয়ে যায়। আমি আমার মায়েরে আমার সাথে নিয়ে যেতে চাই। এই গরিব পোলার লগে থাকতে তোমার কোনো আপত্তি আছে মা? না রে বাপ, আমার কোনো আপত্তি নাই। ওরা তো সব কিছু নিয়ে গেল, আমি তো তোরে কিছুই দিতে পারলাম না রে বাজান। মা, বাইজানের টাকা পয়সা সরলঙ্কার আর চাষের জমি নিচ্ছে, এইসব তো জন ধন উপার্জন করা যায়, কিন্তু এইসবের বিনিময়ে আমি পেয়েছি অমূল্য রত্ন, আর সেইটা পাইয়ে গেছি আমি। কি পাইছো সে বাজান? আমি তোমারে পাইছি, তুমি আমার জান্নাত, আমার আর কিছু লাগবে না। কিন্তু মা, ভাইজানারা তো বড় লোক, তারা তোমার দামি পোশাক দামি খাবার দিত, আমি তো তোমার গরিব পোলা, কিন্তু আমি তো তোমারে দামি খাবার দামি পোশাক দিতে পারলাম না। আমার দামি খাওয়ান দামি পোশাক এসব লাগবো না রে বাপ, আল্লাহ আমাকে যেটা জুটাইব আমরা তাই খাব, আর আল্লাহ তরবারে সবসময় দোয়া করব, আল্লাহ যেন আমার বাজানের নেক হায়াত দান করে আর রুজি রোজগারে বরকত দেয়, আর আমার এই মা পাগলা পোলাটারে সবসময় ভালো রাখে। আমার মা, আমার বেহেশত।